দেশে প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠীকে করোনা টিকার আওতায় আনতে আজ থেকে কমিউনিটি ক্লিনিকে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। টিকার এই বিশেষ কার্যক্রম চলবে 12ই নভেম্বর পর্যন্ত। প্রতি ক্লিনিকে প্রতিদিন গড়ে 500 মানুষকে টিকা দেওয়া হচ্ছে। সীমা শর্মিনের প্রতিবেদন। গোপালগঞ্জে দুই উপজেলার 69টি কমিউনিটি ক্লিনিকে সকাল 9টা থেকে করোনা টিকা প্রয়োগ শুরু হয়েছে। মকসুদপুর উপজেলার 50টি ও গোপালগঞ্জ সদর উপজেলার 19টি কমিউনিটি ক্লিনিকে একযোগে এ টিকা প্রদান শুরু হয়। প্রতিটি কমিউনিটি ক্লিনিক থেকে 500 জনকে টিকা প্রয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেই হিসেবে গোপালগঞ্জে আজ 34,500 জনকে টিকা দেওয়ার কথা রয়েছে। বাড়ির ধারে পাইছি, যাতায়াত খরচ লাগে নেই, কাজের আর সবাই কম লাগছে। আমি বাড়ির পাশেই টিকা পাইয়া খুবই খুশি। সারা দেশের মতো টাঙ্গাইলেও আজ থেকে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে কোভিড-19 টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা এই কার্যক্রমের উদ্বোধন করেন। করোনা ভাইরাসের টিকা প্রান্তিক পর্যায়ের জনগণের মাঝে পৌঁছে দেবার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিদিন সকাল 9টা হতে বিকেল 4টা পর্যন্ত সপ্তাহব্যাপী চলবে এই কার্যক্রম। কুষ্টিয়া জেলাতেও কমিউনিটি ক্লিনিকে করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রম চলছে। জেলার কুমারখালী ও খোকসা উপজেলার 17টি কমিউনিটি ক্লিনিকে প্রতিটি কেন্দ্রে কমপক্ষে 500 জনকে দেওয়া হচ্ছে এই টিকা। টিকা গ্রহীতাগণ উৎসব মুখর পরিবেশে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে টিকা গ্রহণ করছেন। টিকা এখানে দিচ্ছি, এই টিকার প্রতি মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। না, আমার কোনো সমস্যা হয়নি, আমার খুব সুন্দর হয়েছে এবং কোনো ব্যথাও লাগেনি বা এখনো কোনো ব্যথা করছে না। এদিকে মুন্সীগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে গণটিকা গ্রহণে খুশি গ্রামবাসীরা। সকাল 9টা থেকে টিকা গ্রহণের সময় নির্ধারণ করা হলেও ভিড়ের কারণে কিছু কিছু কেন্দ্রে সকাল 8টা থেকেই টিকা প্রদান শুরু হয়ে দুপুরের আগেই নির্ধারিত 500 টিকা প্রদান সম্পন্ন হয়। মুন্সীগঞ্জ জেলায় 117টি কমিউনিটি ক্লিনিক থেকে এই গণটিকা দেয়া হচ্ছে। সীমা শর্মিন, বাংলাদেশ টেলিভিশন।